সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। রাশিয়া 57 ক্ষেপণাস্ত্র ড্রোন ভূপাতিত করল ইউক্রেন। পরমাণু নিরস্ত্রীকরণে নেতৃত্ব দেওয়ার যোগ্য নয় আমেরিকা, বলছে ইরান। হুমকি হয়ে উঠছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানে মেয়েদের তৃতীয় শ্রেণীর বেশি পড়া নিষিদ্ধ করল তালেবান। জি-20 এখন অতীতের চেয়ে আরও গুরুত্বপূর্ণ সংস্থা, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এ জয়শঙ্কর। ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেননি আইনজীবীরা। এবং নাইজারে জান্তা সমর্থনে রাজপথে অভ্যুত্থান পন্থীরা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রাশিয়া 57 ক্ষেপণাস্ত্র ড্রোন ভূপাতিত করল ইউক্রেন। ইউক্রেনে ভূখণ্ডে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এই সময় 57টি রুশ ক্ষেপণাস্ত্র ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এজেন্সি। প্রতিবেদনে আরো বলা হয়, ইউক্রেনে বিমানবাহিনী টেলিগ্রামে একটি বিবৃতি দিয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত রুশ বাহিনী আকাশ ও সমুদ্র ভিত্তিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি ইরানি ড্রোনও ব্যবহার করছে দেশটি। বিবৃতিতে দাবি করা হয়, রাশিয়া প্রথম দফায় যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার মধ্যে 12টি ভূপাতিত করা হয়েছে। দ্বিতীয় দফায় তারা দক্ষিণ পূর্ব দিক থেকে আক্রমণ অব্যাহত রাখে। কিয়েভের দাবি, মোট 27টি ড্রোন, 5টি ক্ষেপণাস্ত্র এবং 13টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা। এদিকে রাতভর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা দেশটিকে আরো সামরিক এবং রাজনৈতিক সমর্থন হতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে রুশ কর্তৃপক্ষ এখনো কিয়েভের এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে যুদ্ধ চলমান থাকায় ইউক্রেনের দাবি স্বাধীনভাবে যাচাই করা কঠিন। পরমাণু নিরস্ত্রীকরণে নেতৃত্ব দেওয়ার যোগ্য নয় আমেরিকা, বলছে ইরান। জাপানে হিরোশিমা নগরীতে অ্যাটম বোমা বর্ষণে 78তম বার্ষিকীতে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে আমেরিকা নেতৃত্ব দেওয়ার যোগ্য নয়। তেহরান বলছে, আমেরিকা হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা জাপানে হিরোশিমা নাগাসাকি শহরে পরমাণু বোমা বর্ষণ করেছে এবং কয়েক লাখ মানুষ হতাহত হয়েছে। এছাড়া ইহুদিবাদী ইসরায়েল যে পরমাণু অস্ত্র তৈরি করেছে তার প্রধান সমর্থক হচ্ছে আমেরিকা। সেক্ষেত্রে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় আমেরিকা কোনোভাবেই নেতৃত্ব দিতে পারে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের খান রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এই বিষয়ে জোরালোভাবে প্রশ্ন তোলেন। তিনি বলেন, পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আমেরিকার কালো ইতিহাস রয়েছে। তারা ইহুদিবাদী ইসরায়েলকে বিশাল অস্ত্র তৈরির ক্ষেত্রে সহযোগিতা দিয়েছে। এরপরে কি তারা পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার ব্যাপারে ঝান্ডাবাহিক হতে পারে? ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আমেরিকা যে প্রশ্ন তুলেছে তা প্রত্যাখ্যান করে নাসের কানানি বলেন, ইচ্ছাকৃতভাবে ওয়াশিংটন বিশাল মিথ্যা বলেছে। 1945 সালে 6 আগস্ট আমেরিকা জাপানে হিরোশিমা শহরে পরমাণু বোমা হামলা চালায় যাতে ওই বছর শেষে মৃত্যু সংখ্যা 140,000-এ দাঁড়ায়। আর 9 আগস্ট নাগাসাকি শহরে যে বোমা হামলা চালানো হয় তাতে নিহত হয়েছিল 70,000 মানুষ। হুমকি হয়ে উঠছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্য দৃশ্যত হুমকি উঠছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রসিকিউটররা তাই মনে করছেন, তারা মনে করেন তিনি গোপনীয় অনেক তথ্য প্রমাণ প্রকাশ করে দিতে পারেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রাম্প একটি পোস্ট দেওয়ার পর এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এতে তার বিরুদ্ধে মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের টার্গেট করে তিনি হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রসিকিউটররা। শুক্রবার বিকেলে ট্রাম্প তার ট্রুথ ও সামাজিক নেটওয়ার্কে লিখেছেন, যদি তোমরা আমার পিছু নাও তাহলে আমিও তোমাদের দেখে নেব। 2020 সালে জাতীয় নির্বাচনে প্রতারণা সংশ্লিষ্ট এক মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করে। এতে তিনি দোষ স্বীকার করেননি। এর একদিন পরে তিনি ওই পোস্ট দিয়েছেন। তবে ট্রাম্পের টিম জানিয়েছে তিনি রাজনৈতিক বিরোধীদের উদ্দেশ্যে পোস্ট দিয়েছেন। এর জন্য তাকে কর্মকাণ্ড স্বীকার করে দেওয়ার জন্য পরবর্তী মামলা শুনানিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন প্রসিকিউটররা। এই খবর দিয়েছে অনলাইন BBC। ট্রাম্পের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে যুক্তরাষ্ট্রে প্রতারণা ষড়যন্ত্র করার জন্য, একজন প্রত্যক্ষদর্শী বক্তব্যকে ঘোষামোজা করে নিজেদের মতো করে উপস্থাপনার জন্য, নাগরিকদের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য। 2020 সালের নির্বাচনকে ঘিরে সাবেক এই প্রেসিডেন্টের পক্ষ থেকে যেসব ঘটনা ঘটানো হয়েছে তার জন্য অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে 2021 সালে 6 জানুয়ারি সরাসরি তার উস্কানিতে ক্যাপিটল হিলে হামলা চালায় তার সমর্থকরা। সর্বশেষ তার ওই পোস্টের পর স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথের অফিস বলেছে, তার ওই পোস্টে এমন উল্লেখ দেখা দিয়েছে যে ট্রাম্প গোপনীয় ম্যাটেরিয়ালগুলো জনসম্মুখে প্রকাশ করে দিতে পারেন। এর মধ্যে আছে প্রসিকিউটরদের কাছ থেকে গ্র্যান্ডের জুরিরা যেসব ডকুমেন্ট পেয়েছেন। এতে উল্লেখ করা হয়, বিচারক, অ্যাটর্নি এবং ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়া লোকেদের ওপর আক্রমণের ইতিহাস আছে ডোনাল্ড ট্রাম্পের। জ্যাক স্মিথের অফিস সতর্কতা দিয়ে বলেছে, এর ফলে সুষ্ঠু বিচারের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে কারণ সাক্ষীরা ভয় থাকবেন। এ অবস্থায় স্পেশাল কাউন্সিলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রিপাবলিকান দল। শুক্রবার আলবামার সমর্থকদের এক মিটিং এ বলা হয়েছে, জ্যাক স্মিথ একজন নিচু মনের মানুষ এবং খারাপ মানুষ।
আফগানিস্তানে মেয়েদের তৃতীয় শ্রেণীর বেশি পড়া নিষিদ্ধ করল তালেবান। আফগানিস্তানে কয়েকটি রাজ্যে 10 বছরের বেশি বয়সে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এই নিষেধাজ্ঞাকে নারী অধিকারের উপর আরো কঠোর আঘাত হিসেবে আখ্যায়িত করেছে বিবিসি। গজনি রাজ্য শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার স্কুলের প্রধান ও স্বল্পমেয়াদী প্রশিক্ষণ প্রোগ্রামে বলেন, 10 বছরের উপর মেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতে পারবে না। তৃতীয় শ্রেণীর উর্ধে পড়া মেয়েদের বাড়ি পাঠিয়ে দিতে বালিকা বিদ্যালয়ের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব আফগানিস্তানের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, আমাদের বলা হয়েছে যেসব মেয়েরা লম্বা ও যাদের বয়স 10 বছরের বেশি তাদের স্কুলে প্রবেশের অনুমতি নেই। গত বছর ডিসেম্বরে তালেবান সরকার নারীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ করে। এই সিদ্ধান্ত বিদেশি সরকার ও জাতিসংঘের কাছ থেকে ব্যাপক চিন্তা কুড়িয়েছিল। গত বছর উচ্চ শিক্ষামন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পাঠানো এক চিঠিতে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারী শিক্ষা স্থগিতের আদেশ অবিলম্বে বাস্তবায়নের জন্য আপনাদের অবহিত করা হচ্ছে। নারীরা কঠোর পোশাকের নিয়ম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুরুষ আত্মীয় নিয়ে আসার নিয়ম উপেক্ষা করে, তাই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে দাবি তালেবানের। বেশিরভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগের থেকে নারী পুরুষের জন্য আলাদা প্রবেশ শ্রেণীকক্ষ, নারী শিক্ষার্থীদের শুধু বয়স্ক পুরুষ বা নারী অধ্যাপক দিয়ে পড়ানোর নীতি ছিল। 2021 সালে তালেবান সরকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে নারীদের উপর শিক্ষাসহ আরো নানা নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটিতে নারীদের বিনোদন কেন্দ্র, জিম, মেলা, সেলুনে যাওয়া নিষিদ্ধ, তাদের জনসম্মুখে পর্দা করে যেতে হবে। ইতোমধ্যে অনেক নারীকে সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। G20 এখন অতীতের চেয়ে আরো গুরুত্বপূর্ণ সংস্থা, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। G20 সংগঠন থিঙ্ক ট্যাঙ্ক বা T20 সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তাদের লক্ষ্য হল বিশ্বকে ভারতের জন্য প্রস্তুত করে তোলা এবং নিজেদেরকে বিশ্ব প্রস্তুত করে গড়ে তোলা। ভারতের কর্ণাটকের মাইসুরুতে T20 সম্মেলন ভার্চুয়াল বক্তৃতায় একথা বলেন তিনি। খবর এনআইএর নিজের বক্তৃতার একটি ভিডিও শেয়ার করেছেন জয়শঙ্কর। সেখানে তিনি বলেন, মাইসুরুতে T20 সম্মেলনে অংশগ্রহণকারীদের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছে। G20 প্রতিফলন এই আকর্ষণীয় আলোচনায় রয়েছে এখানকার চ্যালেঞ্জ, মূল বিষয়সমূহ এবং G20 গ্রুপে আমাদের মূল লক্ষ্যের বিষয়বস্তু। জয়শঙ্কর জোর দিয়ে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অভ্যন্তরীণ বিভক্তির কারণে G20 এখন অতীতের চেয়ে আরো গুরুত্বপূর্ণ সংস্থা। আমরা প্রকৃতপক্ষে বিশ্বাস করি জাতিসংঘের বেশিরভাগ সদস্য পরিবর্তন দেখতে চায়। অল্প সংখ্যক দেশ আছে যারা এটি চায় না এবং তারা একভাবে এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। তার ভাষ্য, G20 আজ বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছে। উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিমে বিভক্তি রয়েছে, বিভিন্ন সেক্টরে কোভিড এর প্রভাব রয়েছে, ইউক্রেন যুদ্ধ, ঋণ সংকট এবং বাণিজ্য ব্যাহত হচ্ছে। এসব বিষয়গুলো টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা তৈরি করছে। ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেননি আইনজীবীরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনজীবীরা রবিবার কারাগারে তার সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন বলে একজন মুখপাত্র জানিয়েছেন। আগের দিন দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং রাজধানীর কাছে একটি কারাগারে তিনি রাত কাটান। ইমরান খানের আইনি বিষয়ক মুখপাত্র নাইম হায়দার পাঞ্জেতা বলেন, পাঞ্জাবে অবস্থিত অ্যাটাক কারাগারটি আইনি দলের পাশাপাশি আশেপাশের স্থানীয়দের জন্য একটি নিষিদ্ধ এলাকা। তারা ইমরান খানকে খাবার দিতে বা আইনি নথিপত্রে স্বাক্ষরের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছেন। ইমরান খানকে শনিবার লাহোরে তার বাড়ি থেকে পুলিশে ধরে নিয়ে যায় এবং ইসলামাবাদের বাইরে কারাগারে স্থানান্তরিত করে। তার আগে আদালত তাকে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে দোষী সাব্যস্ত করেন। দোষী সাব্যস্ত হওয়ায় সম্ভবত এই ক্রিকেট তারকা রাজনীতিবিদকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য ঘোষণা করা হবে। এদিকে পাঞ্জাবের প্রাদেশিক কর্তৃপক্ষের কাছে ইমরান খানের সঙ্গে তার আইনজীবীদের দেখা করার অনুমতি সম্পর্কে মন্তব্যের জন্য দেশটির তথ্যমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছে। তবে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে পাঞ্জাবের শীর্ষ তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। সপ্তাহান্তে বিচারিক আদালত ইমরান খানকে 3 বছরের কারা দণ্ডের রায় দেওয়ার পর তিনি সোমবার আদালতে হাজির হবেন কিনা তাও স্পষ্ট নয়। তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ বা PTI বলেছে, তারাই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে। সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তারের পর দেশব্যাপী প্রতিক্রিয়া ব্যাপক সহিংস সংঘর্ষের বিপরীতে অনেকাংশ ব্যস্ত ছিল। এর আগে মে মাসে ইমরান খানের কয়েকদিনের গ্রেপ্তারের পর দেশ অশান্ত হয়ে উঠেছিল, কিন্তু শনিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য তার দলের আহ্বান সত্ত্বেও এরকম কিছু ঘটেনি। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, মে মাস থেকে ইমরান খানের হাজার হাজার সহযোগী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। অনেক ইমরান বন্ধুই সংসদ সদস্য গ্রেপ্তার হয়েছেন এবং ইমরান খান নিজেদের দূরে সরিয়ে রেখেছেন, কেউ কেউ রাজনীতি থেকে পদত্যাগ করেছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, দোষী সাব্যস্ত হওয়ার অর্থ হল ইমরান খান সম্ভবত 5 বছরের জন্য রাজনীতিতে অযোগ্য হবেন। তার ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি তার অনুপস্থিতিতে PTI-র হাল ধরেছেন। নাইজারের জান্তা সমর্থনের রাজপথে অভ্যুত্থানপন্থীরা।
পশ্চিম আফ্রিকার দেশটিতে 26 জুলাই প্রেসিডেন্টের গার্ডের সদস্যরা ক্ষমতা দখলের পর থেকে নাইজারে অভ্যুত্থানপন্থী মিছিলে তিনবার যোগ দিয়েছেন ইয়ে ইসুফু। দেশে সংঘোষিত নতুন নেতা আব্দুর রহমানের চিয়ানিকে স্বাগত জানিয়ে রাজধানী নিয়ামীর রাস্তায় শতাধিক মানুষের সঙ্গে মিলে গিয়েছেন, গান ধরেছেন, প্লেকার্ড। অভ্যুত্থানপন্থীরা সাম্রাজ্যবাদী ফ্রান্স এবং পশ্চিম আফ্রিকান ব্লক ইকোয়াসের বিরুদ্ধে স্লোগান দেন। নাইজারের সামরিক হস্তক্ষেপ এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ফিরিয়ে আনার হুমকি দিয়েছে ফ্রান্স ও ইকোয়াস। ইসুফ রাজধানী একটি জলবায়ু ইনস্টিটিউটে কাজ করেন। নাইজারের নিরাপত্তাহীনতা, দুর্নীতি এবং মন্দ অর্থনীতির কারণে হতাশ তিনি। এছাড়া জঙ্গিবাদ তো আছেই, আল কায়দা এবং আইএসের সঙ্গে যুক্ত সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে লড়াই করছে বিশ্বের অন্যতম দরিদ্র দেশটি। ইসুফ বলেন, ফ্রান্স প্রায় 63 বছর ধরে এখানে ইউরেনিয়াম নিয়ে যাচ্ছে, অথচ নাইজারের জন্য বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন একটি বাধা নেই। তিনি বলেন, আমরা আশা করি সামরিক শাসন নাইজারের সমস্যা সমাধান করতে পারবে, কারণ তারা জনগণের সঙ্গে যোগাযোগ করছে। জান্তা বলেছে, তারা আমাদের অর্থনীতির মন্দা কাটাতে কিছু অন্যান্য কৌশল নিয়ে ভাবছে। মালি, গিনি, বুর্কিনা ফাস এবং চাঁদের পর পঞ্চম পশ্চিম আফ্রিকান দেশ নাইজার, যেটিতে অভ্যুত্থানের কবলে পড়েছে। 2020 সাল থেকে সেনাবাহিনীর হাতে পতন হয়েছিল ওই চার দেশের সরকারের। নাইজার অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। পশ্চিম আফ্রিকান অর্থনৈতিক ব্লক ইকোয়াস ইতিমধ্যে নাইজারের উপর নো ফ্লাই জোন এবং সীমান্ত বন্ধ সহ নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুধু তাই নয়, অঞ্চলটি ব্লকটি নাইজারের সামরিক বাহিনীকে 6 আগস্টের মধ্যে অভ্যুত্থান থেকে সরে আসার সময়সীমা বেঁধে দিয়েছে। বলেছে, তা না করলে সামরিক হস্তক্ষেপের ঝুঁকি নিতে হবে জান্তা সরকারকে। নাইজেরিয়া প্রতিবেশী নাইজারে 70% বিদ্যুৎ সরবরাহ করে। তারাও 2.5 কোটি জনসংখ্যাকে অন্ধকারে নিমজ্জিত রেখে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।